বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে দারুণ একটা ইন্স্যুরেন্স পলিসি শেয়ার করব যে পলিসিটা মাত্র আপনারা বছরে মাত্র 75 টাকা ইনভেস্ট করবেন এবং 75 টাকা দিয়ে পলিসিটা যদি নেন তো সেক্ষেত্রে আপনারা 1 লাখ টাকার কভার পাবেন এবং এই 75 টাকার ইন্স্যুরেন্স যদি আপনি কাউকে করে দেন তো সেখান থেকে কিন্তু আপনারা 25 টাকা আবার ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং এবং একটা লাভজনক ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা যাদের কাছে ব্যাংকিত পোর্টালের আইডি রয়েছে তাদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে, কারণ এই পোর্টাল থেকে করা যাচ্ছে মাত্র 75 টাকা বছরে একটা পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। এটা কি একটু ভালো করে বুঝিয়ে দিই আপনাদেরকে। ধরুন আপনার দোকানে আসা কোনো কাস্টমারকে আপনি এই 75 টাকার একটা ইন্স্যুরেন্স করে দিলেন, তাহলে কি হবে, সেখান থেকে আপনি 25 টাকা কমিশন পেয়ে যাচ্ছেন এবং সেই কাস্টমার যখন তার ইন্স্যুরেন্স করবেন তখন যে নমিনি থাকবে সেই নমিনি বা কাস্টমার নিজেই কিন্তু এখানে যদি সেই কাস্টমারের কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়, কেউ চাই না কারো অ্যাক্সিডেন্ট হোক, বাট বাই চান্স ধরুন রাস্তাঘাটে চলতে গিয়ে মানুষের বিপদ হতেই পারে, তো ধরুন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্টের ফলে ধরুন তার কোনো একটা হাত কাটা পড়ে গেল বা পা কাটা পড়ে গেল বা কিছু একটা ক্ষতি হলো, তো সেক্ষেত্রে কিন্তু সে 1 লাখ টাকার কভার যে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে দেবে। এবং ইন্স্যুরেন্স কোম্পানিটা কিন্তু একটা নামি দামি কোম্পানি যেটার নাম হচ্ছে আদিত্য বিড়লা। আপনারা সকলেই জানেন এই আদিত্য বিড়লা কোম্পানি ইন্স্যুরেন্সের, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু কোনো রকমের ফ্রড হওয়ার চান্স নেই, একটা জেনুইন ট্রাস্টেড কোম্পানি। তো এই কোম্পানির ইন্স্যুরেন্সে ধরুন কারো একটা হাত কাটা পড়ে গেল অ্যাক্সিডেন্টের ধরুন, তো সেক্ষেত্রে কিন্তু 1 লাখ টাকার কভার পাচ্ছে। বা ধরুন কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, সে পার্মানেন্ট ডিসেবল হয়ে গেল, সেক্ষেত্রেও 1 লাখ টাকার সে কভার পাচ্ছে। এবং ধরুন বাই চান্স সে মারা গেল, তো সেক্ষেত্রেও কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য যদি মারা যায় সেক্ষেত্রেও কিন্তু তার যে নমিনি থাকবে, পরিবার থাকবে, তাকে কিন্তু এই আদিত্য বিড়লা কোম্পানি 1 লাখ টাকা কভারেজ দেবে। তো মাত্র 75 টাকা ইনভেস্ট করে 1 লাখ টাকার বেনিফিট এখানে পাচ্ছেন। তো তাই সকল ব্যাংকিট বন্ধুদেরকে বলবো, আপনারা আপনাদের দোকানে আসা কাস্টমারদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এই ইন্স্যুরেন্সের ব্যাপারে জানান এবং তারা যদি ইন্টারেস্টেড থাকে তাদেরকে এই ইন্স্যুরেন্স করিয়ে দিন, কারণ 75 টাকা বছরে খুব একটা বেশি নয় এবং এই ইন্স্যুরেন্সটা করিয়ে দিয়ে আপনারাও কিন্তু এখানে ভালো একটা কমিশন পাচ্ছেন, 25 টাকা ফ্ল্যাট কমিশন। তো চলুন দেখিয়ে দিই এই ইন্স্যুরেন্সটা কিভাবে আপনারা করবেন। তো দেখুন বন্ধুরা, ইন্স্যুরেন্স করার জন্য সবার আগে আপনি আপনার ব্যাংকিত পোর্টাল খুলে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার ব্যাংকিত পোর্টাল খুলে নিয়েছি। সো ব্যাংকিত পোর্টাল খোলার পর জাস্ট একটু নিচে নামাবেন, নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ইন্স্যুরেন্স বলে, ঠিক আছে। উপরে লেখা রয়েছে আদিত্য বিড়লা ইন্স্যুরেন্স, তো সিম্পলি এটাতে ক্লিক করুন। এটাতে যখনই ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন আদিত্য বিড়লা ক্যাপিটাল হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে এটা আপনার, এবং ইন্স্যুরেন্স টাইপ দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স রয়েছে এবং ইন্স্যুরেন্স নেম হচ্ছে আদিত্য বিড়লা পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, এগুলো বাই ডিফল্ট সিলেক্ট থাকবে, এগুলোই থাকবে। এবার দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স অ্যামাউন্ট এখানে বাই ডিফল্ট 75 টাকা সিলেক্ট রয়েছে, 75 টাকাই থাকবে। এবং সাম অ্যাসওয়ার্ড মানে যেটা আপনাদেরকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন 1 লাখ রয়েছে এবং ব্র্যাকেটে লেখাও রয়েছে 1 লাখ। এবং পলিসি ভ্যালিডিটি দেখতে পাচ্ছেন 365 দিন, মানে 1 বছরকার একটা ইন্স্যুরেন্স হতে চলেছে। এবং এই ইন্স্যুরেন্সের কী কী টার্ম কন্ডিশন রয়েছে সেটা যদি আপনি জানতে চান তো সেখানে দেখতে পাচ্ছেন নিচে ইন্স্যুরেন্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার কাছে পুরো একটা ইন্স্যুরেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ খুলে যাবে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে এটাকে একবার পড়ে নেবেন। এবং এখানে বলেই দিয়েছে দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্টাল ডেট যদি হয় সেক্ষেত্রেও আপনারা কভার পাচ্ছেন, অ্যাক্সিডেন্টাল টোটাল ডিসেবল যদি হয়ে যান সেক্ষেত্রেও পাচ্ছেন, এবং অ্যাক্সিডেন্টাল যদি আপনি পার্শিয়াল ডিসেবল হন সেক্ষেত্রেও কিন্তু আপনারা কভারটা পাচ্ছেন। এবং এটার আপনি ক্লেমটা কালেক্ট করা খুবই ইজি, খুবই সহজ, তো খুব ইজিলি আপনারা করতে পারবেন। তো চলুন দেখে নিই আমরা ইন্স্যুরেন্সটা কিভাবে করব। তো ইন্স্যুরেন্সটা করার জন্য দেখতে পাচ্ছেন একটু নিচে নামাবেন, নিচে নামানোর পর দেখতে পাচ্ছেন বলছে পার্সোনাল ডিটেলস। তো এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে, কি কি ডিটেলস, প্রথমে কাস্টমার নাম অর্থাৎ যার নামে আপনি ইন্স্যুরেন্স করছেন তার নাম, কাস্টমার মোবাইল নাম্বার অর্থাৎ কাস্টমারের মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এখানে কাস্টমারের জন্মের তারিখ অ্যাজ পার আধার কার্ড দেবেন, তারপরে KYC ডকুমেন্ট টাইপ এখানে কাস্টমারের আধার সিলেক্ট করবেন এবং এখানে আধার নাম্বার দিয়ে দিবেন, KYC ডকুমেন্ট নাম্বারের জায়গাতে আধার নাম্বার। এরপর রেসিডেন্ট অ্যাড্রেস এখানটাতেও কাস্টমারের আধারে যে অ্যাড্রেস থাকবে সেম টু সেম দেখে দেখে কপি পেস্ট করবেন, তারপরে সিটি দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, স্টেট দেবেন, পিনকোড দেবেন। আর এবার আসছে রিলেশন, নমিনি রিলেশন, আপনি নমিনি কাকে করতে চাইছেন, ইনকেস আপনি ধরেন মারা গেলেন তাহলে টাকাটা তো পাবে আপনার নমিনি,
তো এখানটায় আপনি নমিনি আপনার বাবাকে করতে পারেন, মাকে করতে পারেন, ভাইকে করতে পারেন, সিস্টারকে করতে পারেন, বা যদি আপনার ওয়াইফকে করতে চান, আপনি মেয়ে হয়ে যদি ইন্স্যুরেন্স করছেন তাহলে আপনার যদি হাজবেন্ডকে করতে চান তো স্পাউস সিলেক্ট করবেন, বা আপনি যদি একজন ছেলে হন আপনি আপনার বউকে করতে চান তো সেক্ষেত্রেও স্পাউস সিলেক্ট করবেন, ঠিক আছে। করার পর এখানে আপনার নমিনি নাম দিয়ে দিবেন, ব্যাস দিয়ে সাবমিট করবেন, তাহলে কিন্তু আপনার ইন্স্যুরেন্সটা হয়ে যাবে। তো চলুন একটা ইন্স্যুরেন্স আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে এখানে ডিটেলসটা ফিল আপ করার পর আসছে। তো বন্ধুরা এই ফর্মটা যেভাবে বললাম আমি পুরোটা ফিল আপ করে নিয়েছি, এখানে আমার সমস্ত ইনফরমেশন দিয়ে দেখতেই পাচ্ছেন। ফিল আপ করার পর জাস্ট এখান থেকে নিচে আমি সাবমিট রয়েছে, সাবমিট বাটন একবার ক্লিক করে দিচ্ছি। তো যখনই সাবমিট করবেন এখানে আপনাকে অ্যালার্ট করছে যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তো হ্যাঁ আমরা এখানে ইয়েস করে দেব। ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনার সাকসেস চলে আসলো এবং এখানে আপনার পুরো ডিটেলস ইন্স্যুরেন্সের সমস্ত কিছু চলে আসলো দেখতেই পাচ্ছেন। এখানে আমরা যা যা ফিল আপ করেছিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাউনলোড ইন্স্যুরেন্স সার্টিফিকেট, এইটা কিন্তু ডাউনলোড করে আপনার কাস্টমারকে দিতে হবে, কারণ এটাই হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের প্রমাণ বা প্রুফ। তো এখান থেকে আমরা ডাউনলোড ইন্স্যুরেন্স সার্টিফিকেটে ক্লিক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এরকম পুরো ইন্স্যুরেন্সটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনারা সেভ করে নিয়ে কাস্টমারকে প্রিন্ট আউট করে দিয়ে দেবেন। তো এইভাবেই খুব সহজেই বন্ধুরা আপনারা আপনাদের ব্যাংকিং পোর্টাল থেকে ইন্স্যুরেন্স করতে পারবেন। তো এখন আমরা দেখব এই যে ইন্স্যুরেন্সটা করলাম আমাদের কত টাকা চার্জ কাটলো এবং আমরা কত টাকা কমিশন পেলাম। তো বন্ধুরা কমিশন চেক করার জন্য আপনি আপনার ব্যাংকিং পোর্টালের একদম নিচে চলে আসবেন, এখানে একটা অপশন রয়েছে ট্রানজ্যাকশন হিস্ট্রি, তো আপনারা সিম্পলি এই ট্রানজ্যাকশন হিস্ট্রিতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলেই উপরে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স বলে চলে এসছে এবং আমাদের কেটেছে এখানে 75 টাকা, এবং নিচে দেখতে পাচ্ছেন কমিশন বন্ধুরা দেখতে পাচ্ছেন 25 টাকা। তো বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কমিশন, ধরুন আমাদের 25 টাকা এখানে অ্যাড হয়েছে এবং আমাদের টোটাল এই ব্যাংকিং পোর্টাল থেকে চার্জ কেটেছে 50 টাকা, মানে এখানে আপনাকে কমিশনটা ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে। 75 টাকার ইন্স্যুরেন্স আপনার পোর্টাল থেকে যখন আপনি কাটাচ্ছেন 50 টাকা কাটছে, তার মানে আপনার কমিশনটা সহজে এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এরকম নয় যে আদার্স পোর্টালের মতো আপনি সারা মাস ইন্স্যুরেন্স করুন, করার পর আপনাকে বছরের শেষে আপনাকে কমিশনটা দেবে, এরকম কিন্তু সিস্টেম নেই, এখানে ইনস্ট্যান্ট আপনারা কমিশন পাচ্ছেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন কিভাবে ইন্স্যুরেন্স করবেন এবং কিভাবে এখান থেকে আপনারা ভালো একটা ইনকাম জেনারেট করবেন, এবং এখান থেকে আপনারও যেমন সুবিধা রয়েছে আপনার দোকানে আসা প্রত্যেকটা কাস্টমারেরও সুবিধা রয়েছে, এবং সকলকেই বলবো যারা রিটেলার রয়েছেন তারাও নিজের নিজের ইন্স্যুরেন্সটা করে নিন, যাতে করে ভবিষ্যতে আপনাদের একটু হলেও আপনাদের এখানে আপনারা কিছুটা আর্থিক দিক থেকে মানে হেল্প পেয়ে যান। হ্যাঁ, কারো বিপদ হোক বা না হোক এই 75 টাকায় কিছু যায় আসে না, ঠিক আছে, এক বছরকার জন্য। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের একটা কমপ্লিট ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।